আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি জানেন কি, পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে অবস্থান করলে ইয়াজুজ মাজুজ আপনাকে খুঁজে পাবে না কিংবা আপনার কোনো ক্ষতি করতে পারবে না? তাহলে কোথায় সে জায়গা? আজকে জানতে পারবো এই প্রশ্নের উত্তর। আরও জানতে পারবো ইয়াজুজ মাজুজ কখন বের হবে, জানতে পারবো ইয়াজুজ মাজুজ বের হয়ে কোথায় কোথায় যাবে, আরও জানবো ইয়াজুজ মাজুজ বের হয়ে ঠিক কী কাজগুলো করবে, ইয়াজুজ মাজুজের শারীরিক গঠন ও বৈশিষ্ট্য কেমন, ইয়াজুজ মাজুজের জনসংখ্যা ও বৃদ্ধির হার কেমন, আর বাচ্চা জুলকারনাইন কেন এই ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছিলেন, কে সেই বাচ্চা জুলকারনাইন, বিস্তারিত জানতে লার্নিং টুতে সাথেই থাকুন। হ্যাঁ, যা আমরা শুনতেছিলাম, ইয়াজুজ মাজুজ কখন বের হবে? যদিও বাচ্চা জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে মজবুত প্রাচীর দিয়ে ঘেরাও করে রেখেছেন, তবু আল্লাহ তাআলার প্রতিশ্রুতির সময় অর্থাৎ কিয়ামতের আগে যখন সময় আসবে তখন তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তখনই আল্লাহ এই শক্ত প্রাচীর মাটির সাথে মিশিয়ে দিবেন, আর তখন এ দলে দলে বেরিয়ে আসবে। সূরা আল কাহফ আয়াত 98। বর্ণিত আছে যে যখন দাজ্জালকে হত্যা করা হবে তখন লোকজন নিজ নিজ দেশে গিয়ে দেখবে ইয়াজুজ মাজুজ বের হয়ে গিয়েছে, অর্থাৎ প্রথমে ইমাম মাহাদির আগমন হবে, তার কিছুকাল পরে দাজ্জালের ফেতনা সূচনা হবে এবং দাজ্জালি ফেতনার অন্তিম লগ্নে যখন আসমান থেকে ঈসা আলাইহিয়া সাল্লাম অবতীর্ণ হয়ে দাজ্জালকে কতল বা হত্যা করবেন, ঠিক তখন আল্লাহর ইচ্ছায় ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। তবে আল্লাহই সর্ববিষয়ে ভালো জানেন। এখন জানার আগ্রহ হচ্ছে, তাহলে ইয়াজুজ মাজুজ বের হয়ে কোথায় কোথায় যাবে? ইয়াজুজ মাজুজ প্রাচীর ভাঙা মাত্রই মানুষের বিরুদ্ধে তারা বেরিয়ে পড়বে, তাদেরকে দেখে মনে হবে যেন ঢেউয়ের পর ঢেউ, তারা সংখ্যায় এত বেশি হবে যে বের হয়ে আসার পর তাদের প্রথম দলটি তাবারিয়া নদের সব পানি খেয়ে ফেলবে এবং শেষের দল সেখানে কোনো পানিই দেখবে না, একদম শুকিয়ে যাওয়া খাল দেখতে পাবে। সহিহ মুসলিম ও ইবনে মাজা। মানুষ তাদের দেখে ভয়ে পালাতে থাকবে, তারা এত দ্রুত বেগে এসে পড়বে যে তারা একে অন্যের উপর তরঙ্গমালার মতো আশ্রে পড়বে। সূরা কাহফ। কেন পবিত্র কোরআনের অন্যত্র সূরা আম্বিয়ায় বলা হয়েছে, যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে তারা প্রতি উঁচু ভূমি থেকে ছুটে আসবে। উল্লেখ্য, তাবারিয়া হ্রদের আরবি নাম সম্ভবত জালিল উপসাগর, ইংরেজিতে একে লেক অফ টাবারিয়াস বা সি অফ গ্যালিলি বলা হয়। এটি বর্তমানে পূর্ব ইসরায়েলের জর্ডানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ইয়াজুজ মাজুজ বের হয়ে ঠিক কী কাজগুলো করবে, ঠিক যে কারণে বাচ্চা চুলকার নাইন তাদেরকে সুদৃঢ় প্রাচীরের মধ্যে আটকে রেখেছিল, তারা বের হয়ে ঠিক ওই কাজগুলো আবার করতে থাকবে, অর্থাৎ এরা বের হয়ে আবারও মানুষকে মারবে, হত্যা করবে, জমিনে মারামারি, দাঙ্গা, হানাহানি, কাটাকাটি ইত্যাদি ফেতনা ফাসাদ সৃষ্টি করবে, সব জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জমির কাউকে বাঁচতে দেবে না। বর্ণিত আছে, ইয়াজুজ মাজুজ জেরুজালেমের জাবালে খামারে গিয়ে বলবে, আমরা তো জমিনের সকল অধিবাসীদের নিঃশেষ করেছি, এখন আসমানের অধিবাসীদের নিঃশেষ করব। এই কথা বলে তার আসমানের দিকে তীর ছুড়বে, আর আল্লাহ তাআলা আশ্চর্যজনকভাবেও তাদেরকে রক্তিম তীর ফিরিয়ে দেবেন এবং তারা বলতে থাকবে, দেখো আমরা আসমানবাসীকেও হত্যা করেছি। মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়, ওদিকে যারা দাজ্জালের ডাকে সাড়া দেয়নি অর্থাৎ দাজ্জালকে প্রভু বলে মেনে নেয়নি, এসব মুমিন বান্দাদের নিয়ে হযরত ঈসা আলাইহিসাল্লাম তুর পাহাড়ে বসবাস করতে থাকবেন। ইয়াজুজ মাজুজ এসে তাদেরকে অবরোধ করে ফেলবে। ইয়াজুজ মাজুজের শারীরিক গঠন ও বৈশিষ্ট্য কেমন? ইয়াজুজ মাজুজের চেহারায় কিছু বৈশিষ্ট্য থাকবে, এদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে, আবার কিছু মানুষ লম্বাও। বর্ণিত আছে, এদের চেহারা হবে প্রশস্ত, ক্ষুদ্র, চুল হবে
লাল সাদা মিশ্রিত হলুদ বর্ণের প্রত্যেক উঁচু স্থান থেকে ছুটি আসবে, অর্থাৎ যখন আল্লাহ তাআলার আদেশে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। মনে হবে তাদের চেহারা সুপরিসম বর্ম, অর্থাৎ মাংসলতা ও স্থূলতার জন্য এদের চেহারা বর্মের মতো লাগবে। মুসনাদে আহমদ ও তাবরানি। ইয়াজুজ মাজুজের জনসংখ্যা ও বৃদ্ধির হার কেমন? হ্যাঁ, ইয়াজুজ মাজুজের জনসংখ্যা বৃদ্ধির হার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এদের জনসংখ্যা অনেক বেশি। প্রকৃতপক্ষে এদের প্রকৃত সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে বর্ণিত আছে এদের একজন মারা যাওয়ার আগে 1000 বা এর অধিক সন্তান জন্ম দিয়ে যায়। নাউজুবিল্লাহ। তাবরানী গ্রন্থে বর্ণিত আছে তাদের পিছনে 3টি উপজাতি আছে, আর তারা হলো তাউল, তারিস এবং মাস্ক। অন্যত্র মুস্তাদারকি হাকিমে বর্ণিত আছে আল্লাহ তাআলা আদম সন্তানকে 10 ভাগে সৃষ্টি করেছেন। এদের মধ্যে 9 ভাগে সৃষ্টি করেছেন ইয়াজুজ মাজুজ, আর অবশিষ্ট 1 ভাগে বাকি সকল মানুষ। যাই হোক, এদের সংখ্যা আমাদের চেয়ে বেশি এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং এদের প্রত্যেকেই জাহান্নামী। হ্যাঁ, এদের সংখ্যা এতই বেশি যে জাহান্নামীর প্রত্যেক 1000 মধ্যে এদের সংখ্যাই হবে 999 জন, আর বাকি একজন হব আমরা। কারণ এরা জমিনে ফেতনা ফাসাদ মারামারি হানাহানি করবে। এখন প্রশ্ন হচ্ছে, বাদশাহ জুলকারনাইন কে এবং কেনই বা তিনি এই প্রাচীর নির্মাণ করেছিলেন? হ্যাঁ, বাদশাহ জুলকারনাইন ছিলেন একজন সৎ ইমানদার বাদশাহ। প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি নবী ছিলেন না, পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ভ্রমণ করেছিলেন বলে তাকে জুলকারনাইন বলা হয়। অনেকে আলেকজান্ডারকে জুলকারনাইন মনে করেন বা আখ্যা দেন, যা সম্পূর্ণ ভুল। যেখানে জুলকারনাইন মুমিন ছিলেন আর আলেকজান্ডার ছিলেন কাফের। এছাড়াও তাদের দুজনের মধ্যে প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। এখন জানার বিষয় হচ্ছে, জুলকারনাইন কেন এই প্রাচীর নির্মাণ করেছিলেন? এর প্রধান কারণ ইতিহাস থেকে জানা যায়, জুলকারনাইনের শাসনামলে ইয়াজুজ মাজুজরা এতই বেশি অরাজকতা বা হত্যা এবং ফেতনাফাজ সৃষ্টি করতেন যে এদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যেত। তাই তিনি ইয়াজুজ মাজুজদের হাত থেকে সাধারণ মানুষদের বাঁচাতে তিনি পাহাড়ের মধ্যে এই প্রাচীর নির্মাণ করেন। এখন প্রশ্ন হচ্ছে, ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে কি কোনো বাঁচার কোনো উপায় নেই? হ্যাঁ, এর একটি মাত্র উপায় আছে। নির্দিষ্টভাবে বললে, ইয়াজুজ মাজুজের আগমন হবে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন এবং দাজ্জালকে পরাজিত করার পর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, অতঃপর ঈসা আলাইহিস সালামের নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সুসংবাদ দেবেন। ঈসা আলাইহিস সালাম যখন এই অবস্থায় থাকবেন, তখন আল্লাহ তাআলা তাকে জানাবেন, আমি এমন এক জাতি বের করছি যাদের সাথে মোকাবেলার করার ক্ষমতা কারো নেই, কাজেই আপনি আমার বান্দাদের নিয়ে তুর পাহাড়ে উঠে যান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তুর পাহাড়ে উঠে যান। আর ঠিক এ সময় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে প্রেরণ করবেন। আল্লাহ তাআলার রহমতের কারণে তুর পাহাড়ে তারা উঠতে পারবে না বা হামলা করতে পারবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর হ্যাঁ, দিন স্বার্থে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, প্রচার করুন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।